ও হচ্ছে জাহিদ। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বসো বসো। আরে তোমার সম্পর্কে তো মৌ অনেক ভালো ভালো কথা বলছে, মাশাআল্লাহ তুমি দেখতেও তো অনেক সুন্দর। আঙ্কেল আসলে ওইটা আমার সঙ্গে বারাই বারাই কথা বলে বেশি, যা বলে পুরোটা সত্যি না, কিছু সত্যি আবার কিছু মিথ্যা। বাড়ায় বলে না কমায় বলে তো খোঁজ খবর নিলেই বোঝা যাবে। মা ও আসছে, তুমি নাস্তা পানি দিবা না? হ্যাঁ, তোমরা কথা বলো, আমি খাবার নিয়ে আসতেছি। যা তারপর বাবা বলো তোমার সম্পর্কে বলো শুনি। পড়াই পড়াও মানে শিক্ষকতা বলতে পারেন? কোন বিশ্ববিদ্যালয়ে? বিশ্ববিদ্যালয়ে পড়াই না। তাহলে কোন কলেজে? না না কলেজেও না। বিশ্ববিদ্যালয় না কলেজে, তাহলে কোন স্কুলে? আসলে আমি ছিন্নমূল বাচ্চাদেরকে পড়াই। ও বেতন নিশ্চয়ই অনেক বেশি? না না বেতন কোত্থেকে আসছে, ওরা তো এমনিতেই অসহায়। বলতে পারেন আমি চালাই স্কুলটা। তাহলে তোমার চলে কেমনে এই হাত খরচ টাত খরচ? ও আব্বার হোটেল আছে, এখানে আব্বাও বসে মাঝে মাঝে আমিও বসি। ও বাবার হোটেলে খাও? তোমার বাবার বুঝি অনেক টাকা? না যা আছে আলহামদুলিল্লাহ, মানে বেটার হয়ে যায়। আচ্ছা শোনো, তোমার সম্পর্কে আমি সব কিছুই জানা। তুমি তো একটা ফালতু পোলা, বেত নিয়ে ঘুরে বেড়াও, চারে তারে রাস্তাঘাটে মারো, মাস্তেন করো। এই মেয়ে তুমি তো নিজেই জানো না তুমি কি, তোমার সাহস করো, তুমি আমার মেয়েরে পছন্দ করছো, আমি তো জীবনেও আমার মেয়েরে তোমার সাথে বিয়া দিব না। তোমার ভাগ্য ভালো, আমার মাইয়ে তোমার এইখানে আনছে দেখা তোমার লগে কথা হইতেছি, আমি তোমার টাইম দিচ্ছি। আমার মায়ের যে বিয়ে করবা, খাওয়াইবা কি? তুমি খাওয়াবা না, তোমার বাপে খাওয়াইবে। একটা কথা বলবো কি সাইকেল, শ্বশুররাই যে পাত্রদের খোঁজ খবর রাখে, পাত্রেরও তো উচিত শ্বশুরের খোঁজ খবর রাখা, তাই না আঙ্কেল? আপনার সম্পর্কে কিন্তু আমি জানি, কি জানো? পুরো এলাকায় সবাই জানে আপনি খুব ভালো একজন মানুষ, গরিবদের সাহায্য করেন, অসহায়দের পাশে থাকেন, খুব ভালো একটা মানুষ সবাই জানে। আমি কি জানি আপনি জানেন? কি জানো? একটা বাঘপার, চিটার, ভূমিদস্যু সব জানে। গত বছরের ত্রাণ দিয়া 28 বস্তা গম চুরি করছেন, 35 বস্তা চাল, গত সপ্তাহে সুজন কাকার জমি দখল করছেন আপনার পোলাবান দিয়া, সব কিছুই আমি জানি। এই এলাকায় টোটাল 38 জনের জমি আপনার দখলে, এটাও কিন্তু আমি জানি। পত্রিকায় মনে একটা রিপোর্ট হয়েছিল না আপনার ছবি টবি দিয়া, দেখছি কিন্তু আমি। আপনি এবার থ্রেড দিছিলেন সাংবাদিকরে, যাই থ্রেড দিছেন ও আমার স্কুল বন্ধু, বেস্ট ফ্রেন্ড ছিল আমার, শুনছি ওর কাছ থেকে সব। তোমার কপাল ভালো, আমার মাইয়ার লগে আমার বাড়িতে আয়া আমার লগে কথা বলতেছ, নাহলে তোমার আমি শোনেন, আপনি আমার সম্পর্কে তো জানছেন, ওগুলো ট্রেইলার, ফোন কাহিনী আমি আপনারা কই, আমি কিন্তু খালি বেত নিয়ে ঘুরি না, উল্টোপাল্টা দেখলে গাড়াই, আপনারাও গাড়াইতাম, গাড়ি নেই কেন জানেন? আপনি আর বাপ কয়েক মাস ধরে আমার প্রেশার দিচ্ছিল, বাপের লগে দেখা করো, বাপের লগে দেখা করো, বাপের লগে দেখা করো, বাপের লগে দেখা করো, এই জন্য দেখা করতে পারি নাই। কেমন দেখা করবো কম, মাথা গরম হয়ে যদি গাড়াই দিয়ে দিই, এই জন্য আসিনি, আজকে জোর করে নিয়ে আসছে। তো দেখা হবে সময় মতো। আঙ্কেল 12 তলার ওই জায়গায় যেই জমিটা দখল করছিলেন, ওই জায়গায় উঠবেন না? ও ওই জায়গায় উঠবেন, ওই জায়গায় তো মাঝে মাঝে পার্টি বুটি করে, হ্যাঁ সিসি টিসি মারে, জানি খোঁজ খবর জানি। আঙ্কেল আজকে আসি, আরেকদিন দেখাবেন।
দোয়া রাখেন। আসসালাম। ও কই গেল? ও বললো একটা জরুরি কাজ আছে, তাই চলে গেল। আর তাছাড়া আমারও একটা জরুরি কাজ আছে, ঠিক আছে?